এবারে আমরা জাভাস্ক্রিপ্টের ইভেন্ট নিয়ে কাজ করব। সো ইভেন্টস অফ জাভাস্ক্রিপ্ট। ওকে, সো ইভেন্ট জিনিসটা কি? ইভেন্ট জিনিসটা হচ্ছে যেটা আমাকে HTML পেজ থেকে কোনো একটা জাভাস্ক্রিপ্ট কোড রান করতে হেল্প করে। এতক্ষণ আমরা যেটুক দেখেছি তা দেখেছি আমরা পিওর জাভাস্ক্রিপ্ট কোড লিখে HTML এর কোনো ডমকে অর্থাৎ HTML পুরো ডমকে আমরা ম্যানিপুলেট করতে পারি। বাট এটা ওয়ান ওয়ে, অর্থাৎ আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করে HTML কে অ্যাক্সেস করেছি। এখন আমরা চাইলে কোনো HTML কোডের মধ্যে এই ইভেন্ট অ্যাড করে দিয়ে আমরা কোনো জাভাস্ক্রিপ্ট কোডকে ট্রিগার করতে পারি অথবা রান করতে পারি। তো আমরা দেখবো জিনিসটা আমরা কেমনে করতে পারি। তো তার জন্য আমরা এত বড় ডকুমেন্ট আমরা রাখবো না, আমরা ডকুমেন্টটাকে আরও সিম্পল করে ফেলি যাতে আমরা মেইন জিনিসে ফোকাস করতে পারি। সো আমরা ফর্ম এগুলো সবগুলো রিমুভ করে দিই। এখন আমরা এখানে জাস্ট একটা বাটন ইউজ করব এবং বাটনের নাম দিব ক্লিক মি। ওকে, তো আমরা এখানে আমাদের ক্লিক মি বাটনটা দেখতে পাচ্ছি। এবার আমরা এই ক্লিক মি বাটনের মধ্যে একটা ইভেন্ট অ্যাড করব, অর্থাৎ কেউ যখন এই বাটনটাতে ক্লিক করবে তখন কোন একটা জাভাস্ক্রিপ্ট কোড রান হবে এবং সেটা রান হবে ইভেন্ট ইউজ করে। সো ইভেন্ট অনেক রকমের আছে, যেমন অন ক্লিক নামে একটা ইভেন্ট আছে, তারপর অন মাউস হোভার নামে একটা ইভেন্ট আছে। সো আমরা কনফিউশনে না গিয়ে আমরা প্রথমে সিম্পল দিয়ে শুরু করি, অন ক্লিক দিয়ে শুরু করি। সো ইভেন্ট জাভাস্ক্রিপ্ট কোডে অ্যাড করার একটা সিস্টেম হচ্ছে, এই ট্যাগের ভিতর আমরা ঠিক যেভাবে অ্যাট্রিবিউট অ্যাড করি ঠিক সেভাবে আমরা এই বাটন ট্যাগের ভিতর একটা ইভেন্ট অ্যাড করব এবং এই ইভেন্টের নাম হচ্ছে অন ক্লিক। ওকে, সো দেখো একটা ইভেন্ট আমার অ্যাড হয়ে গিয়েছে। এবার আমার কাজ হচ্ছে এই ইভেন্টটাকে যখন আমরা ক্লিক করব তখন একটা ফাংশন রান হবে। সো আমরা যেমন এখানের মধ্যে একটা ফাংশন লিখে দিতে পারি অ্যালার্ট, এবং এখানে হ্যালো ওয়ার্ল্ড। এবং খেয়াল রাখবে এখানের এটাকে আমরা ডাবল কোটেশনের ভিতরে রেখেছি এবং এখানের ভিতর যখন আমরা কোনো ফাংশনকে কল করছি তখন যাতে আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করি না, নাহলে এখানে এরর দেখাবে। এবার আমরা সেভ করলাম। এবার দেখো যখন আমরা ক্লিক মি বাটনে ক্লিক করব তখন আমরা হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের জাভাস্ক্রিপ্ট কোড নর্মালি রান হয়নি। আমরা যখন এই বাটনের মধ্যে ক্লিক করেছি, জেনারেলাইজ করে বললে যখন আমরা এই এলিমেন্টের মধ্যে ক্লিক করেছি তখনই আমার এই কোডটা রান হয়েছে। সো এভাবেই ইভেন্ট আমাকে হেল্প করে কোনো একটা জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট না, কোনো একটা এলিমেন্টের মাধ্যমে কোনো একটা জাভাস্ক্রিপ্ট কোডকে রান করতে। ওকে, তো এই অন ক্লিক মানে আমি আমার HTML ডকুমেন্টকে বলছি যখন এটার উপর ক্লিক করা হবে তখনই আমার এই ভিতরের কোডটা রান হবে। এরকম আরো ইভেন্ট আছে, যেমন আমি যদি বলি যে আমার অন ক্লিক না অন মাউস ওভার, এই ইভেন্টটা আমরা ইউজ করব, অর্থাৎ এই ইভেন্টটা যদি আমি আমার বাটনের উপর মাউসটা নিই তখনই রান হবে। যেমন দেখো আমি বাটনের উপর মাউস নেওয়ার সাথে সাথে কোনো ক্লিক করা ছাড়াই আমার ইভেন্টটা রান হচ্ছে, ওকে, ট্রিগার করছে। তো এভাবে এটার হেল্পে আমি আমার যে কোনো জাভাস্ক্রিপ্ট কোড আমি চাইলে রান করতে পারি। যেমন আমি যদি ধরো একটা ফাংশন লিখব, ধরো আমার ফাংশন হচ্ছে মেসেজ নামে একটা ফাংশন। ওকে, সো এই ফাংশনটা যখন আমি আমার বাটনের উপর মাউস নিব এই ফাংশনটা রান হবে, বাট এই ফাংশনটা আমরা ডিক্লেয়ার করিনি বলে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। সো আমরা এখানে ফাংশনটা ডিক্লেয়ার করি, ফাংশন মেসেজ নামে একটা ফাংশন, এবং এখানের ভিতর কনসোল লক বাটন মাউস ওভার বাটন এই মেসেজটা আমরা দেখতে পাবো, এবং সেভ করি। এবার দেখো যদি আমরা এখানের উপর নিই তাহলে দেখো মাউস ওভার বাটন লেখাটা প্রিন্ট হচ্ছে। সো এভাবে আমরা কোনো একটা HTML এলিমেন্টের সাথে আমরা জাভাস্ক্রিপ্ট কোডকে ইভেন্টের মাধ্যমে কানেক্ট করে দিতে পারি। এরকম অনেকগুলো ইভেন্ট আছে যেগুলো এক একটা ইভেন্টের ফাংশন এক এক রকম। আমরা আরও কয়েকটা ইভেন্ট দেখি, যেমন অন মাউস হুইল। মাউস হুইল মানে হচ্ছে যদি আমরা মাউসের যেই আমার স্ক্রোল করার যে হুইলটা আছে ওইটাকে যদি আমরা চেঞ্জ করি তখন এই হুইল আমার ইভেন্টটা কাজ করে।
তারপর অন প্লেয়িং, অন প্রোগ্রেস, এরকম অনেকগুলো, অন সিলেক্ট নামে ইভেন্ট আছে। অন সিলেক্ট ইভেন্টটা বেসিক্যালি তোমার সিলেক্ট বাটনে ফর্মের মধ্যে ইউজ হয়, অনেকগুলো ইভেন্ট। ইভেন্টের কম্পিটিটর লিস্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, ওখানের মধ্যে কমপ্লিট ডিটেলস আছে যে কোন ইভেন্টে ক্লিক করলে কি হবে। এখানে একটা লিঙ্ক আমি দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে যতগুলো ইভেন্ট আছে, ম্যাক্সিমাম ইভেন্ট যেগুলো সবচেয়ে বেশি ইউজ হয় সেই ইভেন্টগুলার আমার লিস্ট এখানে দেয়া আছে নাম সহ, এবং এখানের মধ্যে ইভেন্টগুলার এক্সাম্পল আমরা যদি ক্লিক করি তাহলে আমরা প্রত্যেকটা ইভেন্টের এক্সাম্পল এখানে দেখতে পারবো। সো আমি সাজেস্ট করবো এইগুলো একটু প্র্যাকটিস করে দেখতে, অর্থাৎ এখানের মধ্যে আমি কোন ইভেন্ট অ্যাড করলে কি হয় সেই জিনিসটা, অন ক্লিক আমরা অ্যাড করি, হ্যাঁ কোন জিনিস অ্যাড করলে কি হয় সেই জিনিসটা আমরা দেখতে পাবো কোন ইভেন্ট অ্যাড করলে। তো আমি এখানে লিঙ্কটা আমি কপি করে আমার যে কোডটা আছে কোডের মধ্যে তোমরা পেয়ে যাবা ইভেন্টের লিঙ্কটা, এখানে দেখতে পারবে। ওকে, এই ইভেন্টগুলো আরেকভাবে আমরা অ্যাড করতে পারি আমাদের HTML কোডকে ক্লিন রাখার জন্য। আমি সেকেন্ড ওয়েটা সাজেস্ট করব, অর্থাৎ এখানে HTML কোডের মধ্যে আমরা ইভেন্ট না লিখে আমরা আমাদের ইভেন্টগুলো জাভাস্ক্রিপ্ট কোডে অ্যাপ্লাই করতে পারি ইভেন্ট লিসেনারের মাধ্যমে। ওকে, সো আমরা দেখব এবার কিভাবে আমরা ইভেন্ট লিসেনার দিয়ে কাজ করতে পারি। ওকে, তো তার জন্য আমরা আমাদের এখানে কোনো ইভেন্ট আমরা উল্লেখ করব না, আমরা পিওর জাভাস্ক্রিপ্ট কোডে আমরা যত ইভেন্ট আছে সবগুলোকে উল্লেখ করব। তো দেখি কিভাবে করতে পারি, এখন এখানে ক্লিক করলে আমার কিছুই হবে না। তো প্রথমে আমরা যে কাজটা করব, আমরা আমাদের যেই এলিমেন্টের মধ্যে ইভেন্ট আমরা অ্যাড করতে যাচ্ছি, অর্থাৎ আমরা যাচ্ছি আমাদের বাটনের মধ্যে আমরা ইভেন্ট অ্যাড করতে। সো আমরা বাটন এলিমেন্টটাকে প্রথমে কল করব, ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম দিয়ে কল করলে, একাধিক ট্যাগ নেম থাকলে কনফ্লিক্ট হতে পারে, সো আমরা আইডি দিয়ে কল করব। কোনো আইডি এখানে অলরেডি নেই, বাট আমি এখানে আইডি অ্যাড করে দিই, আইডি ধরো বাটন স্যাম্পল বাটন, এই আইডিটা দিয়ে আমি কল করব। সো গেট এলিমেন্ট বাই আইডি স্যাম্পল বাটন, ওকে, সো এটা দিয়ে কল করলে আমরা আমাদের আইডিটা বাটনটা দেখতে পাবো। লেট বাটন ইজ ইকুয়াল টু এটা, এবং এখানের মধ্যে আমরা বাটনকে কল করি, তাহলে দেখো আমরা আমাদের বাটনটা নিয়ে এসেছি এখানে। ওকে, সো এবার আমরা যেটা করব, আমরা এই বাটনের মধ্যে একটা ইভেন্ট অ্যাড করব। আমরা HTML কোডে না লিখে আমরা সরাসরি জাভাস্ক্রিপ্ট কোডে ইভেন্ট অ্যাড করতে পারি, এবং সেটার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার নামের একটা অপশন ইউজ করব। ওকে, সো এই ইভেন্ট লিসেনারটা একটা একটা মেথড অ্যাকচুয়ালি। সো এই মেথডটা দুইটা প্যারামিটার নেয়, প্রথম যে প্যারামিটারটা সেটা হচ্ছে আমার ইভেন্টের নাম, অর্থাৎ কোন ধরনের কাজের জন্য আমার এই ইভেন্টটা কাজ অ্যাক্টিভেটেড হবে। সো আমি ক্লিক হলে যদি আমি বাটনের মধ্যে ক্লিক করি তাহলে এই ইভেন্টটা ট্রিগার হবে, এবং যদি আমি ডাবল ক্লিক দিই, ডাবল ক্লিক, তাহলে ডাবল ক্লিক করলে আমার এই ইভেন্টটা ট্রিগার হবে। ওকে, সো এটা হচ্ছে একটা প্যারামিটার, আমি আপাতত ক্লিক রাখি, অর্থাৎ ক্লিক করলে আমার এই ইভেন্টটা ট্রিগার হবে, ফাইন। এবার সেকেন্ড প্যারামিটার হিসেবে যেটা হবে সেটা হচ্ছে একটা ফাংশন, অর্থাৎ যেই ফাংশনটা আমার এই ইভেন্টটা যখন ট্রিগার হবে তখন কল হবে। সো আমি একটা ফাংশন লিখি, মেসেজ নামে একটা ফাংশন। ওকে, ফাংশনটা এখন আমরা ডিক্লেয়ার করিনি, সো ফাংশন মেসেজ, এবং এখানের মধ্যে কনসোল লগ বাটন ক্লিকড আমরা প্রিন্ট করব, ফাইন। সো আমি বলছি ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমার এই বাটন নামের যেই এলিমেন্ট আছে এটা নিয়ে এসেছি আমার এখানের মধ্যে আমার ডম আমার জাভাস্ক্রিপ্ট কোডে, এবং এখানের মধ্যে অ্যাড ইভেন্ট লিসেনার ইউজ করে আমি একটা ইভেন্ট অ্যাড করে দিয়েছি, অর্থাৎ বলছি যে যখন ক্লিক করা হবে এই বাটনের উপর তখন এই মেসেজ নামের ফাংশনটা কল হবে। সো দেখি আমাদের এটা কাজ হচ্ছে কিনা, যখন আমি ক্লিক করব দেখো আমার বাটন ক্লিক এটা বারবার প্রিন্ট হচ্ছে। সো এভাবে আমি যদি ইভেন্ট অ্যাড করি আমার আগের প্রসেসটা ফলো না করে, যেটা হচ্ছে আমরা HTML কোডের মধ্যে লিখি ওটা ফলো না করে যদি এভাবে ফলো করি তাহলে আমাদের সব জাভাস্ক্রিপ্ট কোড এক জায়গায় শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে থাকবে, আমাকে HTML এর ভিতর কোনো জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হবে না। ওকে, এবং খেয়াল রাখতে হবে এখানে যাতে কোনো প্যারেন্থেসিস আমরা না দিই, নর্মাল ফাংশন কলের জন্য যে আমরা প্যারেন্থেসিস দিই এই একটা ফার্স্ট ব্র্যাকেট সেটা যাতে এখানে না দিই, কারণ এটা দিলে প্রথমে সে ইভেন্টটাকে কল করে নিবে। ওকে, অর্থাৎ আমার ক্লিক করার জন্য সে আর ওয়েট করবে না। সো এটা না, এটা আমার প্যারেন্থেসিস ছাড়া জাস্ট ফাংশনের নামটা আমি
কল করব, তখন আমি যদি বাটনটাতে ক্লিক করে দেখো আমার ইভেন্টটা কল হচ্ছে। এবং এখানে আরো ইভেন্ট আমরা অ্যাড করতে পারি, যেমন ডাবল ক্লিক নামের একটা ইভেন্ট লিসনার, এটা আমরা অ্যাড করব। তো এখন দেখো ক্লিক করলে কিছু হবে না, আমি যদি ডাবল ক্লিক করি তখন আমার কাজ করবে ফাংশনটা। ওকে, এবং খেয়াল রাখতে হবে যে এখানে যখন আমরা ইভেন্ট লিসেনারে কোনো ইভেন্ট অ্যাড করব তখন আমরা শুরুতে কোনো অন লিখবো না, কিন্তু যখন আমরা আমাদের HTML কোডে ইভেন্ট অ্যাড করব তখন লিখবো। যেমন ডাবল ক্লিক, এটা যদি আমি এখানে অ্যাড করতে চাই তাহলে আমি এখানে অন ডাবল ক্লিক অ্যাড করব, অন ডাবল ক্লিক। বাট যদি আমি আমার ইভেন্ট অ্যাড ইভেন্ট লিসেনারে যদি আমি অ্যাড করি তাহলে সামনের অনটা লিখবো না। সো বেসিক্যালি এখানে যতগুলো আছে সবগুলো শুরুতে দেখো অন আছে, অন ব্লার, অন চেঞ্জ, অন ফোকাস, অন সিলেক্ট, তারপর হচ্ছে অন রিসেট, এগুলো সবগুলো শুরুতে অন আছে। সো এগুলো সবগুলো দিয়েছে আমার এখানের জন্য, অর্থাৎ HTML যখন আমি কোনো ট্যাগের ভিতরে ইউজ করব, কোনো এলিমেন্টের ভিতরে ইউজ করব সেটার জন্য। সো সেম জিনিসগুলো যদি আমি কোনো ইভেন্ট লিসেনারে অ্যাড করি তাহলে আমি শুরুর যে অনটা আছে এই অনটা আমি দিব না। ওকে, এই অনটা আমি কেটে দিব। ওকে, সো বেসিক্যালি আমরা এই ভিডিওতে দুইটা অপশন শিখলাম ইভেন্ট অ্যাড করার, একটা হচ্ছে আমার HTML ট্যাগের ভিতর, আরেকটা হচ্ছে আমার কোনো একটা সরাসরি কোনো HTML ট্যাগ ইউজ না করে আমি জাভাস্ক্রিপ্ট কোডে অ্যাড ইভেন্ট লিসেনার ইউজ করে কীভাবে আমরা ইভেন্ট অ্যাড করতে পারি সেটি। নেক্সট ভিডিওতে আমরা ইভেন্ট নিয়ে আরও কিছু ডিটেলসে আলোচনা দেখবো এবং বেশ কয়েকটা কমনলি ইউজড ইভেন্টের এক্সাম্পল দেখবো। থ্যাংক ইউ।